গেল এক সপ্তাহে বিপদসীমা ছাড়িয়েছে করোনা সংক্রমণ। রাজধানীর হাসপাতালগুলোই 15% পর্যন্ত বেড়েছে রোগী, ফাঁকা নেই আইসিইউ। রোগীর কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। যেটা ফেব্রুয়ারিতে যেখানে পেশেন্ট ছিলেন আমাদের 400 মাইনাস, এখন সেটা 500 প্লাস। অর্ধেক কেবিনই খালি থাকতো, আইসিইউর কয়েকটা বেড খালি থাকতো, কিন্তু এটা মারছে সেটা নাই। স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা বাড়িয়েছে সংক্রমণ, কঠোর হওয়ার তাগিদ অধিদপ্তরের। ফেব্রুয়ারির মাঝামাঝি এসে একটা বড় ছুটির মাঝখানে যে সারা দেশে একটা উৎসব মুখরিত তৈরি হয়ে গেল, প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখছি যে গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে কিন্তু সংক্রমণের হার একটু করে বাড়ছে। দুর্নীতির মামলায় দণ্ডিত বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো আরও 6 মাস, বিদেশ না যাওয়া সহ 2 শর্ত বহাল। ঢাকায় হাসিনা মোদি একান্ত বৈঠক 27 মার্চ, দুদেশের সব ইস্যুতেই হবে আলোচনা। তিস্তা নিয়ে এখনও আশাবাদী জানালেন পররাষ্ট্রমন্ত্রী। নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়নে সক্ষম বাংলাদেশ, তাকাতে হবে না বিদেশি ঋণের দিকে বললেন প্রধানমন্ত্রী, তহবিল উদ্বোধন। বুলেট ট্রেনে মাত্র 55 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম, প্রকল্পের 1 লাখ কোটি টাকা ও নির্মাণ সহায়তায় রাজি চীনা দুই প্রতিষ্ঠান, আগামী বছরই চূড়ান্ত কার্যক্রম শুরুর আশা রেলওয়ের। এবং মশা মারতে হিমশিম খাওয়া মেয়র আতিক এবার চটলেন সিভিল এভিয়েশন ও রেলওয়ের ওপর, অসহযোগিতার অভিযোগ, মামলার হুঁশিয়ারি।